আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের প্যান্ডেলকে ভোটেবল করতে হবে। তো প্যান্ডেলকে ভোটেবল করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো উইন্ডোজ 10 ISO ফাইল আর একটা হলো রাফাস। তো এটা যদি আপনারা ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করতে হবে তা দেখে নিন। উইন্ডোজ 10 আইস ফাইল, এখানে দুটো দেওয়া আছে, একটা হলো আপডেট নাও আর একটা হলো ডাউনলোড টু নাও। তো আমরা ডাউনলোড টু নাও দেবো। যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা রান করব। এখানে আপডেট দিস পিসি নাও আর ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি। তো আমরা এটা দেবো, অ্যানাদার পিসি দেবো। এখানে আছে ল্যাঙ্গুয়েজ এডিশন আর্কিটেকচার, তো আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ঠিক চিহ্নটা তুলে দিতে হবে। তারপর এখানে দেখেন আমার ল্যাপটপ যেহেতু 64 বিটের, তো সেটা অটোমেটিক 64 বিট নিয়ে নিছে। তো আপনার যদি 32 বিটের দরকার তাহলে আপনি 32 বিট নিতে পারবেন, বা বোথ দেওয়া আছে, দুটার যে কোনো যেটা দরকার আপনি সেটা দিতে পারবেন। তো আমি যেহেতু আমার 64 বিট, সেহেতু আমি 64 বিট দিতেছি। তারপরে USB ফ্লাশ ড্রাইভ আর ISO ফাইল, তো আমরা যেহেতু ISO ফাইল করতেছি সেহেতু ISO ফাইল দেবো। এখন দেখাইতেছে যে আপনার ফাইলটা কোথায় সেভ করবেন। তো আমি আমার ফাইলটা ডেস্কটপে সেভ করতেছি।
দেখতেছেন এখানে উইন্ডোজ 10 আমাদের আইসো ফাইলটা তৈরি হয়েছে। এখন আমাদের দরকার রাফাস, তো আমরা রাফাস ডাউনলোড দিব। রাফাস 2.18 পোর্টেবল এটা ডাউনলোড দিব। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা রাফাসটাকে রান করব। যে রাফাস রান হয়েছে, এখন দেখেন আমি আমার যেই পেন ড্রাইভটা ভোটেবল করতে চাইছি সেটা অটোমেটিক পেয়ে গেছে। তারপরে আমার এই যে আইএস ইমেজ এই জায়গায়, মানে আমার যে আইএসও ফাইলটা যেটা আছে এটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে উইন্ডোজ 10 আমি এখন সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন স্টপ দিলে আমার পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে, মানে আস্তে আস্তে প্রসেসিং করবো আর কি। দেখতে পাচ্ছেন আমাদের আমার পেন ড্রাইভটি পোর্টেবল হয়েছে রেডি। তো এখন আমরা দেখে নেব যে আমি আমার যে পেন ড্রাইভটি পোর্টেবল করছি সেটা হয়েছে কিনা। যে আমার ইএসডি আইএসও যেটা আমরা অটোমেটিক সিলেক্ট হয়েছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পেন ড্রাইভটা পোর্টেবল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।